খাদ্যপণ্যের সংকট তার উপর চড়া মূল্য নাবিশ্বাস উঠেছে পাকিস্তানের নিম্ন আয়ের মানুষের। নজিরবিহীন বন্যার প্রভাবে দেশটিতে খাদ্য সংকট এখন চরমে। বন্যার পানিতে একরের পর একর ফসলের জমি তলিয়ে যাওয়ায় কমেছে ফসল উৎপাদন, ব্যাহত হচ্ছে সরবরাহ ব্যবস্থাও, বাজারে নিত্যপণ্যের জন্য হাহাকার। সরবরাহ কমে যাওয়ায় আটা, চাল, সবজি সবকিছুরই সংকট চলছে বাজারে। যাও পাওয়া যাচ্ছে তার জন্য গুনতে হচ্ছে চড়া মূল্য। আলু পেঁয়াজের দাম আগের চেয়ে 25 থেকে 30% বেড়ে যাওয়ায় দিশেহারা স্বল্প আয়ের মানুষ। মেয়ে আয়া থা সামান লেনে বাজার এক তো মহঙ্গায় মিল নাই রা ওর মিল রা তো মহঙ্গা মিল রা বিঘা সবজি বগেরা যে ভিন্ডি বগেরা সময় সংবাদ।